নমস্কার, জীবকথা শিবকথা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত। আমাদের প্রত্যেকবারের মতন আমরা এইবারেও কিন্তু যে ব্যক্তিত্বকে সঙ্গে পেয়েছি, আমরা বিভিন্ন রকমের জ্যোতিষ সম্পর্কে তো আলোচিত হয়ই, আলোচনা হয়, এছাড়াও কিন্তু আমাদের এই অনুষ্ঠানের বিশেষত্ব একটু পৌরাণিক কাহিনী বা পৌরাণিক উপাখ্যান আমরা তুলে ধরি, যেটা আমরা সচরাচর অন্যান্য অনুষ্ঠানে কিন্তু পাই না। আমরা এই অনুষ্ঠানে সেটা পাই এবং সেটা মানুষের কাছে, দর্শক বন্ধুদের কাছে খুবভাবে কিন্তু গ্রহণযোগ্য হয়ে উঠছে। এই কারণে বিশেষ করে আমি তো খুব প্লিজড হই এবং আমার কাছেও খুব মানে আমরা গ্রহণযোগ্য হয়ে উঠেছে। এই কারণে তখন আমরা অনেক কিছু জানতে পারি। তখন জ্যোতিষ যেমন আমরা জানতে পাচ্ছি, তার সাথে জ্যোতিষ যে আমাদের একটা পথ দেখায়, জ্যোতিষ যে আমাদের জীবনের একটা গাইডলাইন দেখিয়ে দিতে পারে, জ্যোতিষ অর্থাৎ জ্যোতিষবিদ্যা সম্পর্কে যদি আমরা একটু ওয়াকিবহাল হই, একটু যদি জানতে পারি, বা আমরা তন্ত্র সম্পর্কেও যদি কিছু জানতে পারি, বা পৌরাণিক কাহিনী সম্পর্কেও যদি কিছু জানতে পারি, তাহলে কিন্তু আমরাও অনেকটা জ্ঞানের জ্ঞান ভাণ্ডারটা আমাদেরও অনেকটা বৃদ্ধি পায়। অবশ্যই যিনি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে আপনাদেরকে সেটা অনেক কিছু জানান, বলেন জ্যোতিষ সম্বন্ধে, তন্ত্র সম্পর্কে এবং নানান আমাদের কাহিনী, যে ইতিহাসের যে অনেক কিছু কাহিনী রয়েছে সেগুলো যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেন, সেটার মধ্য দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন। তিনি আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের বহু পরিচিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী তারক মহারাজ। তাকে স্বাগত জানিয়ে আমাদের অনুষ্ঠানের পথ চলা। স্মিত মুখি দান পদ যুগবরেস বপুসা সৌদামিনী সন্নিবং মুক্তাহার বিরাজমান পৃথতলঙ্গ তনদ ভাষিণী পয়ত্যঙ্ক মলা কটাক্ষ বিবৈরি নন্দিম হরিম ওম শ্রীলক্ষ্মী নারায়ণায় বাসুদেবায় হরে প্রণত সক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরি কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম 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 হরি হরি। জয় গুরু বামদেব, জয় মা তারা। তন্ত্র বিচারী ক্রিয়াতন্ত্রের মধ্যে দিয়ে মানুষের জীবনে প্রবেশ করবার জায়গা, কিন্তু গোবিন্দকে না পেলে জীবনে উন্নতি হয় না। তাহলে প্রেম ভালোবাসা বিবাহ, এর আগে কিন্তু, এর আগের পর্যায়ে কিন্তু আমি পৌরাণিক কাহিনী বলতে বলতে, তাই তো শর্মিষ্ঠা, একটা একদম যেন বিবর হয়ে যায়। তো অ্যাকচুয়ালি ঘটনা কি জানো তো, গোবিন্দের নাম, ঈশ্বরের নাম করতে করতে চাই, সবটা কিন্তু একটা প্রোগ্রামে বলা যায় না। তাই আজকে একদম বাস্তব কথা বলবো, প্রেম ভালোবাসা অনেকেই ভালোবাসো, তাই না? কারোর ভালোবাসা বিয়ের আগে পর্যন্ত ভেঙে যায়, কারোর বিয়ে ভালোবাসা 18 থেকে 22 মধ্যে থেকে যায়, আবার কারো ভালোবাসা বিয়েতে পরিণত হয়। বিবাহ প্রজাপতি ঋষির আশীর্বাদ ধন্য, আশু প্রজাপতি যোগ যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিবাহ বন্ধন আসতে পারে না। কিন্তু বর্তমান কলিযুগে রাহুর রাহুর দশায় বিবাহ দেখা যায় বেশি, একদম বাস্তব কথা, যারা জ্যোতিষ আছে তারাও জানেন কেন। তার কারণ পালিয়ে গিয়ে বিবাহ, বিবাহের অনেকটি ধারা আছে, তার মধ্যে গান্ধর্ব মতে বিবাহ, পৈশাচিক বিবাহ। তা এই গান্ধর্ব মতে বিবাহের প্রভাব কিন্তু এখন বর্তমানে প্রবলভাবে এই সারা পশ্চিমবঙ্গে তথা তার বঙ্গবেষ্টিত আর্যাবর্ত দক্ষিণাবর্তেও পরিলক্ষিত হচ্ছে, এবং প্রায় মানুষই পালিয়ে গিয়ে বিয়ে করার একটা প্রবণতা তৈরি হয়েছে। অর্থাৎ অগ্নিসাক্ষী করে যে প্রজাপতি ঋষি গায়ত্রীর ছন্দ অগ্নিকর্মের বিনিয়োগ, সে মন্ত্র মন্দ হয়ে গেছে। চতুর্বদন সৎমস্ত চতুর্বেদ কুটুম্বিনে দ্বিজানুষ্টেও সৎকর্মণ সাক্ষিণে ব্রহ্মণে নম, এই মন্ত্রও বন্ধ হয়ে গেছে। তার কারণ দুটো কলমে সই হয়ে গেল, একজন অপরকে সিঁদুর পরিয়ে দিল, আর মায়ের পায়ে থেকে বা বাবার পায়ে থেকে বা ঠাকুরদার পায়ে থেকে একটু এক ফোঁটা সিঁদুর নিয়ে বিয়ে করে নিল। আর বাবা, সেটা বিয়ে নয়, সুখের হতে পারে না, বিয়ে করতে গেলে জঠক বিচারের প্রয়োজন হয়। তার কারণ লগ্নস্থ কোন কোন কুণ্ডলিতে কোন অবস্থানে এবং নারী আদি পদগ্রন্থি না দেখে বিবাহ বিধান নিষিদ্ধ শাস্ত্রে বলেছে।
আমি জোর গলায় বলতে পারি, ভালোবাসা না প্রেম, যার জন্যে সব লাল পাথরিত চুনি হতে পারে না, আর সব প্রেম জীবনে পরিণতি আসতে পারে না, একদম বাস্তব কথা। তাই জীবনের একদম নিজের জায়গায় নির্মমতাকে পরিণতি করতে গেলে দেখা যাচ্ছে সপ্তমপতি কোন ঘরে অবস্থান করছে, প্রেম আসে না, হাতটা প্রসারিত করো, এই বুধের নিচে দেখবে লম্বা লম্বা রেখা, অনেকের দেখবে তিনটে আছে চারটে আছে, যেটা দেখবে হালকা হালকা ছাপ রয়েছে সেগুলো প্রেমজ সম্পর্কের নির্দেশ করছে, আর যেটা মোটা করে রয়েছে সেটা হলো বিবাহ রেখার ইঙ্গিত করছে। কিন্তু সঠিক সময়ে বিবাহ, বেঠিক সময়ে বিবাহ, বিবাহ হয়ে যাওয়া পূর্ববর্তী সময়ে দেখা যাচ্ছে প্রথম প্রেমের সময় বিবাহ হয়ে গেছে, পরবর্তীকালে দেখা যাচ্ছে আফটার ম্যারেজের পর আবার জীবনে কেউ ঝুঁকি মারছে, হতেই পারে। আজ প্রায় ঘরে, প্রায় সভ্যতায়, প্রায় ক্ষেত্রে দেখা যাচ্ছে কলিযুগে, বিশেষত আমাদের পাশ্চাত্য পাশ্চ মিলিত সভ্যতার মধ্যে, এটা কিন্তু পাশ্চ্য সভ্যতাও না পাশ্চাত্য সভ্যতাও না, আমরা একটা খিচুড়ি মার্কা সভ্যতার মধ্যে বাস করছি, আমরা এর আর্ধেক নিয়েছি ওর আর্ধেক নিয়েছি, ফলে কি জীবনে নেমে আসে একটা গতিধারার পরিবর্তন এবং জীবনটাকে শেষ করে দিচ্ছে। দেখো বিবাহিত জীবন সুখকর, স্বামীর সঙ্গে স্ত্রী, স্ত্রীর সঙ্গে স্বামী, একজনের সঙ্গে একজন, সেখানে একজন অন্য পুরুষ আসবে, অন্য মহিলা আসবে, এটা কিন্তু ভাবা যায় না। আগেকার দিনে ভাবতে পেরেছ? কোনো দিন পারোনি। আগেকার দিনে তোমার ঠাকুমা দিদিমারা যারা আছেন বা তার ঠাকুমা দিদিমারা যারা আছেন তাদের কাছে শুনে দেখো তো, যে তারা ভাবতে পেরেছিলেন কিনা অন্য পুরুষের সান্নিধ্য, তাহলে তাকে কিন্তু সংস্কার করতে হতো, চন্দ্রায়ণ করতে হতো, অন্য পুরুষের নাম মানে তার দর্শন মাত্র হলে। এমন ঘটনাও শোনা গেছে ভাসুর পাশ দিয়ে যাচ্ছে বলে ছুটে বেরিয়ে যেতে গিয়ে কুকুরে বেঁধে মানে ঘুমটা দিয়ে পড়ে গেছে, এমন ঘটনাও শোনা গেছে। আর আজকে পাশ্চাত্য সভ্যতার আঙ্গিকরণে অঙ্গীভূতর মধ্যে মনুষ্য জীবনের বেহাল অবস্থা তৈরি হয়ে গেছে, প্রেম ভালোবাসা। সপ্তমপতি যদি কোনো কারণবশত চতুর্থ বা দ্বিতীয় অবস্থান করে এবং শুভগ্রহ দৃষ্ট হয়, তাহলে কিন্তু সে প্রেমের পরিণতি স্থিরতা আনতে পারে। তাতে কি বলছে খনা, বলছে দশা অন্তর্দশা বিবাহের প্রয়োজন। প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে, আমি আগে একটু এই ডেফিনিশনের মধ্যে চলে যাব। এখন আমাদের বিশেষ করে মহারাজ একটা কথা বলতে হয় যে এখনকার প্রেম বা ভালোবাসাটা অনেক, প্রেম শব্দটা একজনের সঙ্গে সেটা হলো ভগবানের সঙ্গে, আর ভালোবাসা হয় কি তুমি পুত্র স্নেহ করছো, স্বামী স্নেহ করছো, স্ত্রী স্নেহ করছো, আজকে যে মাটাকে তুমি গ্রহণ করলে সে মাটা তো কালকে কারোর জননী হবে, তাহলে তোমার তার গায়ে হাত দেওয়া উচিত নয়, তুমি কি করছো তাকে ঠেকাচ্ছো, খুব গৈরিত কাজ করছো না, আজকে তোমার সন্তানটা এসে যখন তোমায় ঠাঙাবে তখনই কেমন লাগবে বাপু, একটু ভেবে দেখো না। না প্রেম হয় শুধু ভগবানের সঙ্গে, তবে একটা গল্প বলছি, বোজকুলে গোকুলে ছোট গোবিন্দ 16 বছর বয়স, আর ইহ জগতের বাইরে সেই জগতেও ছোট গোবিন্দ, রাধারানীর মনে হিংসা জেগেছে, অন্তরায় জেগেছে, তা রাধারানী গোবিন্দকে বলছে হে প্রাণ গোবিন্দ, এই পৃথিবীতে যে জীবকুল আছে জাত কিছু আছে সব থেকে বুঝি আমি তোমায় সবচেয়ে বেশি ভালোবাসি, তাই না গোবিন্দ? আর গোবিন্দ মুচকে মুচকে হাসছে, তার কারণ পূর্ণবম্ব স্বয়ং অবতার, অহংকার হওয়া মাত্র মানুষের জীবনের অহংকারের পতন ঘটায় জেনে, তাই অহমিকা বোধ কিন্তু মানুষের জীবনে সবচেয়ে বড় ক্ষতি সাধন জায়গা,
অহংকার ত্যাগ করতে হয়, অহংকারকে নির্লিপ্ত হতে হয়, তবেই জীবনে আসে শুদ্ধ ভক্তি। তাই রাধারানীও ছাড় পায়নি, রাধেকে বলছে, রাধে ও তাই বুঝি না, তুমি আমায় খুব ভালোবাসো না? আর এই যে বোঝে যত এই যে বোঝবাসীগণ রয়েছে, এরাও আমায় ভালোবাসে জানো রাধে? বলছে তাই আমার থেকে কিন্তু বেশি কেউ ভালোবাসে না, বোঝে সবচেয়ে বেশি আমি ভালোবাসি। বলছে তাই, ঠিক আছে, দেখো রাধে কি ভালোবাসে। তাই গোবিন্দ হাসতে হাসতে নিজের বাসিটা বের করেছে, তার কারণ মোহনবাসী মোহিনী শক্তি দিয়ে সমস্ত লোককে আকর্ষণ করে, তাই বাসি ধরেছে। আর যে যেখানে যা কাজ করছিল, কেউ মন্থন করছিল মন্থন অবস্থায়, কেউ বাচ্চাকে দুধ দিচ্ছিল দুধ দেওয়ার অবস্থায়, আর যে যেরম ছিল তাদের শুদ্ধ আত্মাগুলো গোবিন্দের কাছে ধেয়ে আসছে। আস্তে আস্তে রাধারানী বলছে, আচ্ছা ললিতা তুঙ্গবিদ্যা চম্পকলতা বিশাখা আদি সখীগণ, সমস্ত সখীরা যখন রাধারানীর সম্মুখে আগত, তখনও বলছে যে ঠিক আছে, আমার থেকে বেশি যদি এরা ভালোবাসে তাহলে আমি এখানে গণ্ডি কেটে দিলাম, আমার থেকে যদি কেউ ভালোবাসে তাহলে এই গণ্ডি অতিক্রম করে আসতে পারবে, নইলে কিন্তু এই আগুনে ভস্মীভূত হয়ে যাবে। আর গোবিন্দ মিচকি মিচকি হাসছে আর বাঁশি বাজিয়ে যাচ্ছে। আর সব যে গোপীগণ ছিল সবাই গণ্ডি পেরিয়ে চলে এসছে, আর রাধারানী অজরে কাঁদতে আরম্ভ করছে। তখন রাধেকে বলছে, রাধে ও রাধে তুমি কাঁদছো কেন, দেখো না যারা তোমার সামনে এসে তাদের দেখো না, ললিতা বিশাখা আদি যত সুখী ছিল সবার মধ্যে রাধারানীর স্বরূপ প্রকাশ পাচ্ছে। তখন রাধারানী বলছে, প্রভু এর মানে কি? অর্থাৎ সাক্ষাৎ রাজরাজেশ্বরী যখন মা অন্নপূর্ণা খেতে বেড়ে দিচ্ছে আপনার স্ত্রী, তখন সে কিন্তু আপনার মাতা স্বরূপ, সে তখন আপনার যখন সেবা করছে সে তখন আপনার স্ত্রী স্বরূপ। তাই রাধারানীকে গোবিন্দ বলছে যে তোমার শক্তি আমার শক্তি তোমার শক্তির মধ্যেই নিহিত রয়েছে, তার কারণ তুমি তো আমার লাদিনী শক্তি আর সব জগৎ সংসারে শক্তি এক, তাই প্রেম হয় ভগবানের সঙ্গে অনাদিরাদি গোবিন্দের সঙ্গে, সেখানে কিন্তু কোনো দ্বিধা চলে না, কোনো ভাব চলে না, সেখানে কোনো বিচার চলে না, সেখানে কোনো দেহ চলে না, মন চলে না, শুধু অন্তর। হে কৃষ্ণ হে কৃষ্ণ, মীরা নাম শুনেছ নিশ্চয়ই, মেবারের রাজা রানা প্রতাপ সিংহ তাকে বিষ দিয়েছিল মেরে ফেলার জন্য, আর গিরিধারী লাল তাকে কোলে নিয়ে তার বিষ উন্মোচন করে দিয়েছিল। কত বড় ভালোবাসা! চিন্তামণির কথা শুনেছ? চিন্তামণি বিল্লমঙ্গল, চিন্তামণি চিন্তামণি করে পাগল হয়ে গেছিল। চিন্তামণি একজন বার বনিতা ছিলেন, তা বিল্লমঙ্গলকে যখন বললো যে বিল্লমঙ্গল ঠাকুর তুমি যদি আমার ধ্যানে আমার গানে এত ভালোবাসছো, তাহলে চিন্তামণিরকে যে আবির্ভাব করেছে সেই চিন্তামণিকে কে কে আবির্ভাব করেছে তাকে ভালোবাসতে পারো না? তাই চিন্তামণির কপা মাতার খোপা থেকে দুটো চোখে বিধিয়ে নিয়ে তিনি চিন্তামণির চিন্তাকে খোঁজ করতে গেছিলেন। দিল্লির নবাব সদ্যবেশে এসেছেন মীরাবাইয়ের কাছে গান শুনতে এসেছিলেন। তাই ভক্ত বড় না ভক্তি বড়, প্রেম অত সহজ না। ভালোবাসার মানুষটাকে ভালোবাসতে গেলে আঁকড়ে ধরতে হয়, তার জন্য দরকার গ্রহ পর্যায়ে গ্রহ কম। আমায় একজন প্রশ্ন করলেন, তন্ত্রীর পঞ্চমকার মানে স্থূল পঞ্চমকার যুক্ত অবস্থা ব্যতীত সূক্ষ্ম পঞ্চমকার না হওয়া পর্যন্ত তন্ত্রে কিন্তু ক্রিয়া সাধন হয় না, প্রয়োজন অভিষেক, প্রয়োজন অভিষেক না, পূর্ণ শাক্ত সাম্রাজ্য মহাসাম্রাজ্য যতক্ষণ পর্যন্ত না হচ্ছ ততক্ষণ পর্যন্ত তো তোমার ভীতি তৈরি হচ্ছে না। আমি এখনো পর্যন্ত বহু ব্যক্তিকে দেখি যারা মন্ত্র চৈতন্য মন্ত্রার্থ তৈরি করতে পারি না, তো অভিষেকের দূরের কথা, প্রসাদ পরে ফেললেই বাবা তন্ত্র হলো,
সাধু সঙ্গ, তাই ওই যে বলছিলাম যে আমি মহানাম্রত ব্রহ্মচারীর কাছে গেছিলাম, তাই দুটো প্রশ্ন করেছিলাম প্রসঙ্গক্রমে, তা বললাম যে সাধু সঙ্গ কি করে হবে, আমি তো এখানে থাকি তা সাধু সঙ্গ কি করে হবে বাবা, আমি তো সাধু পাচ্ছি না বনে জঙ্গলে। বললে সাধু সঙ্গ ব্যাখ্যা নয়, শুদ্ধ গ্রন্থ পাঠ যাতে জ্ঞান দেয় সেই গ্রন্থ পাঠই হলো সাধু সঙ্গ, যেখানে অসৎ চিন্তাটাকে সরিয়ে দেবে। আমি বাস্তব কথা বলছি, কোনো একজন আমাদের ব্যক্তির মধ্যে কাউকে বলবো কন্টিনিউ শুধু রামকৃষ্ণ কথামৃত পাঠ করুক, তার জীবনে পরিবর্তন আসতে বাধ্য। কোনো একজন ছেলে যদি স্বামী বিবেকানন্দের বাণী রচনা পাঠ করে তার জীবনে পরিবর্তন আসতে বাধ্য। ধি ধাতুকে প্রত্যয় করলে ধারণ করা হয়, আর ধারণ মানে ধর্ম, সর্বধর্মের মূল কথা এক এবং অদ্বিতীয় ঈশ্বর, তুমি আলাদা না আমিও আলাদা না, তাই প্রেমটা কিন্তু আলাদা, ভালোবাসাটা কিন্তু আলাদা। মায়ের সঙ্গে ভাইয়ের প্রেম হতে পারে, ভালোবাসা হতে পারে, মাই তো ছেলেকে ভালোবাসবে, স্বামীর সঙ্গে স্ত্রীর ভালোবাসা হতে পারে, আবার প্রেমিকের সঙ্গে প্রেমিকার ভালোবাসা হতে পারে। তাহলে এই প্রেমিক প্রেমিকার ভালোবাসা যুগল মিলনের পদ্ধতি থেকে বের করে আনা, অর্থাৎ একজন অতৃপ্ত ভালোবাসাগ্রস্ত। এই সরস্বতী পুজোয় কত প্রেম ভেঙে যায়, আর প্রতিনিয়ত কত প্রেম আসে, আর কত প্রেম জোড়া লাগিয়ে দিতে হয়। আসলে মহারাজ, আমাদের এই অনুষ্ঠানটি জীবকথা শিবকথা অনুষ্ঠানটি এমন একটি অনুষ্ঠান যা আমাদের প্রেম রস ভক্তি রস আমাদের জীবনের যে কোনো সমস্যার মানে যে সমাধানের একটা যে পথ পাওয়া যায় সেটারও একটা যেমন একটা সুন্দর পথ আছে সেটা কিন্তু সুন্দরভাবে ব্যক্ত করেন মহারাজ। আর আমরা এই শুনতে শুনতে কিন্তু বিভোর হয়ে যাই যে সত্যি তাই, পৌরাণিক কত কাহিনী আছে যা আমাদের আজও আমাদের ধোঁয়াশা আমাদের কাছে অনেকটাই আমরা অসম্পূর্ণ মানে এগুলো আমরা কিছু জানতামই না, মানে মহারাজ এত সুন্দরভাবে ব্যক্ত ব্যাখ্যা করেন। দেখো প্রেম এই যে ভালোবাসা, আমায় একজন প্রশ্ন করছে কোনো এক সময় যে আমি বলছি যে দেখো বাবা আমি কিন্তু তোমাকে আটকে দেবো, তার কারণ তোমার ওই যে প্রেমে মেয়েটি এসছে মেয়েটিকে মেয়ের ছেলেটিকে আটকে দেওয়া যাবে, তুমি তো বলছো বাবা টোটকা টোটকা দেবো তুমি করতে পারবে, বলছে যে হ্যাঁ এখনকার দিনে টোটকা তো সবাই দিচ্ছে আর সব করে করে তো কিছুই হচ্ছে না, আমি বলছি আমার একটা টোটকা করো না করে দেখাও তুমি, তার কারণ শুদ্ধভাবে করতে হবে। প্রথম ঘানির তেল নাও, ঘানি যে ভাঙাবে সর্ষের তেলের ঘানি থেকে প্রথম তেলটা নাও, আর তার সঙ্গে গুয়ে বাবলার শেকড় নাও, এরকম ভাবে বা আঙুল দিয়ে শিশিটাকে চেপে ধরো, ওং কালি কঙ্কালি স্বর্গেতে বাস, চৌষট্টি যোগিনীর সঙ্গে থাকে নির্যাস, অমুকের অমুক নারী টেনে আনে গুণে, কারাগ্যে মা কামরূপ কামাক্ষার। এই মন্ত্র সাতবার জপ করে যে কোনো তোমার অভিলাষিত নারীর দেখে যদি ছিটিয়ে দেওয়া হয় বা কোনোভাবে প্রভাব দেওয়া হয় তাহলে কিন্তু জীবনে একদম সে লিপ্ত হয়ে যাবে। তারপরে সম্মোহন করতে হবে, তারপরে বশীকরণ করতে হবে। আমরা শুনি বশীকরণ বশীকরণ, আর বাবা বশীকরণ কথাটার অর্থ কি, বর্ষটা কখন হচ্ছে, আমি যদি আমার প্রতি আকর্ষিত না হয় বা একজন যদি আমার প্রতি আকর্ষিত না হয় মোহিত না হয় তাহলে বশীভূত হবে কি করে, সে তখন আমার কথা শুনবে, সে তখন আমার কথা শুনবে, কিন্তু সেটা করবার জন্য যে প্রসেসের দরকার পদ্ধতির দরকার, ওই যে বলছিলাম না যে একজন আমায় বলছে বাবা আমি তো তন্ত করি আমি তো মদ খাই, আমি বললাম তোমার সব গোল্লাই যায়, সব কিছু গোল্লাই যায়, মদ খাও বলেই তো গোল্লাই যায়। বলছে কেন বাবা পঞ্চমকারে যে ওই যে মদ খাওয়ার কথা বলেছে, আমি বলে ভুল কথা বলেছে, মদ্য মাংস মৈথুন মুদ্রা মৎস্য কোথায় বলেছে, না কুলকুণ্ডলিনী শক্তি থেকে এই মূলাধার চক্রের মধ্যে এই স্বরচক্র যেখানে আছে মদ্য মাংস মৈথুন মুদ্রা মৎস্য এভাবে কুলকুণ্ডলী শক্তিকে জাগ্রত করে অনাহত স্বাধিষ্ঠান মণিপুর এক একটা চক্রে ভেদ করে এবং তার ব্রহ্মস্বাদ আস্বরণ করাটাই হলো মদ্য মাংস মৈথুন মুদ্রা আস্য, ডুব দে রে মন কালী বলে, হৃদি রথ না করে অগাধ জলে ডুব দে রে মন কালী বলে, তাহলে রামপ্রসাদ বলে যায়নি। প্রতিটি গান যদি ফলো করেন
সাধ্য সাধন তত্ত্ব কিন্তু একদম গুহ্যভাবে বলা আছে। সেখানে বলছে যে কালী বীজে কালী মন্ত্রে রত্নাকর্ণায় শূন্য সেমন, অর্থাৎ মদের দরকার নেই, মদ খাওয়ার দরকার নেই, যে রদ মদ তুমি খাবে সে মদে তো তোমার জগৎ সংসার অন্ধকার হয়ে যাবে। আমায় মন মাতালে মাতাল বলে, মদ মাতালে মাতাল করে, সুধা পান করি না কালী, সুধা খাই জয় কালী বলে। সত্যি তাই মহারাজ, আমাদের তো অনেক কিছু মানে জানার বিষয়, যা হয়তো এত অল্প সময়ের মধ্যে এত কিছু হয় না, তবুও আমাদের তো কিছু কিছু ছুঁয়ে যাচ্ছেন মহারাজ, সেটুকুই আমাদের কাছে বড় পাওয়া, আর কিছু বলার নেই। তবু আমি একটু অ্যাড্রেসগুলো জানিয়ে দিচ্ছি, মহারাজকে কখন কোথায় পাবেন আপনারা শুনুন, অনুষ্ঠানটা দেখুন, অনুধাবন করুন, অনুভব করুন যে এই অনুষ্ঠানটি আমার মনে হয় যে অন্যান্য অনুষ্ঠান থেকে কতটা ব্যতিক্রমী অনুষ্ঠান, আমার মনে হয় আপনাদের কাছে আমরা সেটাই পৌঁছে দিতে পারছি। আমি একটু বলে দিচ্ছি মহারাজকে কোথায় কখন পাবেন। রবিবার বনগা লজে পেয়ে যাচ্ছেন, যেটা হলো বনগা চাকদা পুরানো বাসস্ট্যান্ড, একদম সেখানে অবস্থিত। এবং সোমবারে পেয়ে যাচ্ছেন ভাগ্যজয়, যেটা হলো 1/1 ডেকার্স লেন ধর্মতলাতে পেয়ে যাচ্ছেন মহারাজকে। এছাড়া মঙ্গলবার পাচ্ছেন মেমারিতে বর্ধমানে পাচ্ছেন, মঙ্গলবার বুধবার ভাগ্যদীর সাথে পাচ্ছেন এবং শেওড়াফুলিতে সেটা অবস্থিত। এবং বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন ঘাটালে, যেটা পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। এবং শুক্রবার পেয়ে যাচ্ছেন রাশিচক্র দক্ষিণেশ্বরে, আপনারা পৌঁছে যান, যে যেখানে কাছাকাছি আছে আপনারা পৌঁছে যান, আমার মনে হয় আপনাদের উপকারী হবে এবং আরও অনেক কিছু আপনারা জানতে পারবেন। আপনাদের যে কোনো জীবনের সমস্যা নিয়ে চলে আসুন, অবশ্যই একটা সমাধানের পথ ফিরে পাবেন। এবং শনিবারে বন্ধুরা পেয়ে যাচ্ছেন সিদ্ধেশ্বরী কালীবাড়ি, যেটা হলো নবদ্বীপ ধামে, মহারাজকে সর্বক্ষণ সেখানে পাচ্ছেন। আর আসুন, আমার মনে হয় জীবনের যে কোনো সমস্যা, আমি একটা কথা বারবার বলি মহারাজ, একটু আমি বুকিং নাম্বারটা জানিয়ে দিচ্ছি, 9333-767-338, এই নাম্বারে অবশ্যই কিন্তু বুকিং করবেন এবং বুকিং করে চলে আসুন। জীবনের যে কোনো সমস্যা থেকে একটা বেরিয়ে আসবেন, একটা দিশা খুঁজে পাবেন এবং অপূর্বভাবে একটা গাইডলাইন খুঁজে পাবেন। হ্যাঁ, আমি একটা কথা বলেছি, মানুষ তন্ত্র নেই জ্যোতিষ নেই এই কথা ব্যাখ্যা ভুল, প্রতিটির প্রভাব আছে। আঙুর ফলের কাছে গিয়ে লাফিয়ে লাফিয়ে যখন খেতে পারলাম না, তখন বললাম আঙুর টক আঙুর টক আঙুর টক, ওটি করুনি বাবু, তাতে ফল লাভ হবে নি। ফল পেতে গেলে অহেতুকি শুদ্ধা ভক্তির প্রয়োজন, মন্ত্রের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন আছে। আর আমি বলি জ্যোতিষ সত্য, তন্ত্র সত্য, এবং তন্ত্রের মাধ্যমে মানুষের জীবনে ভাগ্য পরিবর্তন থেকে শুরু করে ভাগ্যের সমস্ত কিছু ফলপূর্ণভাবে পাওয়া যায়। নিষ্ঠা থাকা দরকার। আমি একটি মন্ত্র জপ করছি, মন্ত্রের প্রতি কোনো প্রকার আমার নিষ্ঠা নেই। আমার কাছে একজন বলছে যে জ্যোতিষ শিখবো তন্ত্র শিখবো এসেছেন, আমরা আচ্ছা ঠিক আছে বাবা, তোকে আগে এই জবটা দিলাম বাপু কর, 1000 জব করার পরে দেখতে বলছে আর বসে থাকতে পারছি না, পিঠে ব্যথা করছে, আমরা ছেড়ে দে, উঠে বাড়ি যা, করবার দরকার নেই। তাই আমি একবারও বারবার বলি যে তন্ত্র জীবনে উন্নতি আনতে বাধ্য। অবশ্যই আমাদের আরও অনেক কিছু অজানা থাকলেও পরবর্তী অনুষ্ঠানে আমরা আরও অনেক কিছু জানবো মহারাজের কাছ থেকে। আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে মহারাজ, আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ জানি দর্শক আমাদের সঙ্গে, নমস্কার।